নমস্কার বন্ধুগণ, আজ দেখবেন গ্যাংটকের গল্প সিরিজের পরবর্তী অংশ। আবারও আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির, আর আপনাদের প্রত্যেককে আমার চ্যানেলে ওয়েলকাম। চ্যানেলের নাম ব্লগে ভাতে বাঙালি। আর লাস্ট পর্বটা ঠিক যেখানে শেষ করেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখে, সেখান থেকেই শুরু হচ্ছে। যাই হোক, ঘুম থেকে উঠে সবাই কাঞ্চনজঙ্ঘা দেখে একটু রেডি টেডি হচ্ছি, কারণ গ্যাংটকের দ্বিতীয় পর্বের গল্পে শুধু গ্যাংটকে সীমাবদ্ধ থাকবে না, আমরা যাব গ্যাংটক থেকে দূরে কিছু জায়গায় ঘুরতে। তো আমাদের ডে টু শুরু হয়ে গেছে। সুন্দর সকাল, চোখের সামনে এত বড় একটা টিভি, যে গন্তব্য হলো নাথুলা ছাঙ্গুলি। তো আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাজ ইউজুয়াল কেতি মারছিলাম, সেই সময় ড্রাইভার সাহেব বলল যে ওর একটা বন্ধুর বাড়িতে আগে যাবে, ওই জায়গাটা নাকি আরও সুন্দর। তো ইস্ট সিকিম আর গ্যাংটক ছেড়ে আমরা নিচের দিকে আস্তে আস্তে নেমে গেলাম, আর ঠিক এই পথটা ধরেই আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক পর্যন্ত এসেছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে কী এমন রিভের জন্য ড্রাইভার সাহেব আমাদের এখানে এনেছে। যাই হোক, দেখি, মনে মনে ভাবছি পাহাড়ের ওপর দিক ছেড়ে কেন নিচের দিকে নামলাম, আর ভাবতে ভাবতেই যখন চোখের সামনে জায়গাটা এলো, বিশ্বাস করুন তখন আমি হাঁ করে বিস্মিত হয়ে বিবোধের মতো তাকিয়েছি এই সিনারিটার দিকে। এর চেয়ে মনোহর দৃশ্য কি আদৌ এক্সিস্ট করে? যদি করেও আমরা জানি না, এটাই আমাদের কাছে আপাতত বেস্ট। দেখুন পাহাড়ের কোলে কি সুন্দর করে ধান চাষ করা হয়েছে, অপূর্ব তাই না? ওইখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে পুরো সিনেমা শুটিং হবে ওখানে। চোখের সামনে পুরোটাই মনে হচ্ছে সিনেমা সিন। কি চোখের সামনে এটা কি দেখছি, এটা তো প্যারাডাইস, এটাকেই বলে প্যারাডাইস। এই যে কি আনন্দ, আমি বলে বোঝাতে পারবো না, আমি পাগল হয়ে যাবো, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। কি হচ্ছে, এটা কোথায় এসে গেছি, আমি এখানে থাকতে চাই আমি এখানে। দুপাশে ধান জমি আর মাঝখানে সরু পথ যাতায়াতের জন্য, ওই পথ ধরেই আমরা হেঁটে চলেছিলাম। দূরে ওই পাথরের ঢিবির ওপরে যে সুন্দর নীল রঙের বাড়িগুলো দেখা যাচ্ছে, ওটা ছিল আমাদের গন্তব্য। আপনি কি লোকাল হো? আচ্ছা, হ্যাঁ পুছনা তো হ্যাঁ। ইয়ে কিস কিস কা হ্যায়? ধান 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 কা হ্যায়? এই যে শুনে নিলেন, জায়গাটার নাম রাদাং। আগে বলিনি কারণ ড্রাইভার সাহেব বলেছিল যে নিজে থেকে জিজ্ঞেস করে নিতে, কেন বলেছিলাম জানি না, বাট জায়গাটা মারাত্মক। আর যদি অনেস্টলি জানতে চান তবে জায়গাটা মারাত্মক বললেও আন্ডারস্টেটমেন্ট, অ্যাকচুয়ালি আমার কাছে ভোকাবুলারি কম, তাই কিছু করার নেই। সুন্দর সুন্দর ভোকাবুলারি হয়তো আমার কাছে নেই, বাট এই সুন্দর ফুলটা আছে আপনাদের জন্য, আপাতত আমি কানে লাগিয়ে রাখি আপনাদের হয়ে, ঠিক আছে, ভালো লাগছে। এবার আবারও উঠে গেলাম ওই উঁচু ঢিবিটার উপর সুন্দর নীল বাড়িগুলোর উদ্দেশ্যে, বাট ওখানে না গিয়ে প্রথমে এই সুন্দর বেড়াটা দেখে, মানে এই বেড়ার ছাউনিটা দেখে ওর দিকে এগিয়ে গেলাম। এখান থেকে চাষিরা বসে ধান জমি পর্যবেক্ষণ করে, আর তাই জন্যই সুন্দর করে এই বেড়ার ছাউনিগুলো দেওয়া। আর এই ছাউনির চেয়েও বেশি সুন্দর হলো সামনের এই ভিউটা। ইস, যদি একটা নায়ক নায়িকা থাকতো তাহলে একটা সিনেমা বানিয়ে ফেলতাম, এতটাই রোম্যান্টিক। মানে পাহাড়ি গ্রাম কিরকম হয় এটা দেখে নাও। আর আমার ভোদর দাদা বৌদিকে আমার কাছে ছেড়ে নিজে রাস্তায়, মানে মেন রোডে খাবার খেতে ব্যস্ত। খালি জায়গাটা দেখুন, ফড়িংগুলো উঠছে, চারিদিকটা পুরো ম্যাজিক্যাল লাগছে। আর আমি একলা নামিক এই সুন্দর জায়গাটা দেখে সস্তা শাহরুখ খান হয়ে ফিল নিচ্ছি। যাই হোক, সত্যি বলতে এই গ্রামগুলোর মানুষের টাকা পয়সা কম হতে পারে, বাট এদের অ্যাস্থেটিক সেন্স আলাদাই। সবুজ পাহাড়ের মাঝে উজ্জ্বল নীল কালারের বাড়ি, আর তাতে খয়েরি বর্ডার, এদের রুচিবোধের পরিচয় এর থেকেই পাওয়া যায়। আর এই ধাপ চাষগুলো এটাকে আরও বেশি কমপ্লিমেন্ট করে, এরপরে জঙ্গল যেটা পাহাড়ে গিয়ে উঠছে। যাই হোক, এবার আমাদের ফেরার সময় চলে এসেছিল, কারণ আমাদের এরপরে নাথুলা যেতে হবে। এরপরে একটু তাড়াহুড়ো করে যাচ্ছিলাম, কারণ নাথুলা পৌঁছাতে দেরি হলে নাথুলা বন্ধ হয়ে যেতে পারে। এরপর গ্যাংটক শহরে পৌঁছালাম, শহরটাকে বাইপাস করে আরও এগিয়ে গেলাম। এই পাহাড়ি রাস্তাগুলো যতটা ক্লিন অ্যান্ড স্মুথ ছিল, জার্নির শুরুর দিকটা ততটা স্মুথ ছিল না, কারণ আমাদের পারমিট নিয়ে একটা ছোট সমস্যা হয়েছিল। পারমিটটা আগে থেকে করে নেওয়া ভালো, আমাদের যেহেতু আগে থেকে করানো হয়নি তো এখানে আমাদের অনেক টাইম নষ্ট হচ্ছে, যার জন্য নাথুলা বন্ধ হয়ে যেতে পারে। তো যারাই আসবেন এখানে আগে থেকে অবশ্যই এই পারমিটটা করিয়ে রাখবেন, অন্তত 1-3 থেকে 2 দিন আগে থেকে করাতে পারলে খুব ভালো। সত্যি বলতে ট্রিপটা সবে শুরু হয়েছে, কিন্তু এরই মধ্যে যেন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের একদম গ্রাস করে নিয়েছে। আসলে এই ট্রিপটার সৌন্দর্যটা স্পট ভিত্তিক নয় বা স্পটের ওপর নির্ভরশীল নয়, এর মেন ইউএসপি হলো এর রোড ট্রিপ, এই রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য। আর সেটাই উপভোগ করতে করতে আমি হারিয়ে গেছিলাম এই ওয়ান্ডারল্যান্ডে। সত্যি বলতে এই ল্যান্ডস্কেপগুলোর আসল বিউটি কোনো ওয়ার্ডেই জাস্টিফাই হয় না, তবে যদি ওয়ার্ডে জাস্টিফাই করতেই চাই তবে এর রূপকে প্রপারলি জাস্টিফাই করে একটাই ওয়ার্ড, সাধারণ অসাধারণ। মানে ভাষায় বোঝানো যাচ্ছে না যে কতটা সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি নাথুলা পাসে,
তো ওখানে গিয়ে ইন্ডিয়া চায়না বর্ডার দেখব। এরপর আর কি পাহাড়ের মাধুর্য উপভোগ করতে করতে খোশ মেজাজে এগিয়ে যাচ্ছিলাম, আর যত এগোচ্ছিলাম তারও বাড়তে থাকছিল। এরপর এই মোড়টা ঘুরতেই শুরু হয়ে গেল ম্যাজিক। মেঘেদের মাঝে আছি, অসম্ভব সুন্দর লাগছে, মানে এই মুহূর্তটা যে কিরকম সেটা বলে বোঝানো যায় না। সত্যি বলতে স্বপ্নে যেরকম স্বর্গলোক কল্পনা করেছিলাম, আমার বাদিকের দৃশ্যটা তার থেকে এক অংশ কম নয়। এবার রাস্তার ধারে ধারে এই যে পতাকাগুলো টাঙানো, এগুলো কিন্তু রাস্তাটাকে একটা অন্য মাত্রা দান করেছে। এই রংচঙে পতাকাগুলো দেখতে দারুণ লাগে, যদি এর পারপাসটা ভিন্ন। এগুলো লাগায় বৌদ্ধিস্ট মং বা অন্য কেউ যারা বৌদ্ধ ধর্ম অনুসরণ করে, কারণ তারা বিশ্বাস করেন কিছু স্পেশাল ধর্মীয় মন্ত্র এই পতাকাগুলোতে লিখে যদি রাস্তার ধারে টাঙানো হয় তবে ঈশ্বর পথ দুর্ঘটনা থেকে সকল যাত্রীকে রক্ষা করবে। সত্যি বলতে এই রিচুয়ালসটার কনসেপ্টটা আমার দারুণ লেগেছে। ভাবুন তো, আমাদের সেফটির জন্য ওরা ঠান্ডায় রাস্তার ধারে ধারে এই পতাকাগুলো টাঙিয়েছে। আসলে এই সেন্ট না হলে এগুলো কি সম্ভব? হঠাৎ করে কোথা থেকে মেঘ চলে এলো, মেঘের মধ্যে চলে এসেছি, ভিজিবিলিটি খুবই কম, একদম কাছে গেলে ওই দেখুন একজনকে দেখা যাচ্ছে। এরপর মেঘ একটু কাটতেই পাহাড়ের গা দিয়ে চোখে পড়লো একটা ছোট্ট ঝর্ণা। তবে ছোট হলেও ঝর্ণাটা দেখতে খুব একটা মন্দ নয়, বেশ ভালোই। তার আরও কিছুক্ষণ পরে চোখে পড়লো আরও একটা ঝর্ণা, সাথে একটা ছোট মন্দির, এবং তার আরও কিছুক্ষণ পরে চোখে পড়লো আরও একটা ঝর্ণা। এইভাবে ধরুন আরও তিন চারটে ঝর্ণা দেখেছিলাম, মোটের ওপর ওই সাত আটটা হবে। এরপর আমরা গিয়ে পৌঁছালাম একটা পাহাড়ি গ্রামে, যদিও এখানে দাঁড়াইনি। তবে হ্যাঁ, আগে গ্রামের কথাটা যদি বলি, পাহাড়ের কোলে চমৎকারভাবে সাজানো একটা ছোট্ট গ্রাম। এই গ্রামটা হল্ট নেওয়ার জন্য পারফেক্ট একটা জায়গা। এখানে যাত্রীরা নেমে খাওয়া দাওয়া করেন, প্রয়োজনীয় জিনিস নেন। তবে আমরা ঠিক করেছিলাম ফেরার পথে গ্রামটায় দাঁড়িয়ে যাব। আর বিশ্বাস করুন, এই গ্রামটার পর থেকে যে প্রাকৃতিক সৌন্দর্যটা আছে সেটা ইউরোপকেও হার মানায়। তবে এই জায়গাটা আর্মিদের কন্ট্রোলে, ইন্ডিয়া চায়না বর্ডার খুব কাছে, সেই কারণে এখানে ফটো তোলা একদমই মানা, তাই রেসপেক্টফুলি ক্যামেরাটা বন্ধ রেখেছিলাম। ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের এই ট্রিপের প্রথম স্টপ এবং ইন্ডিয়া চায়না বর্ডারের একটা বিখ্যাত পাস, নাথুলা পাসে। গাড়িটা যেহেতু এখান পর্যন্ত রাখার পারমিশন দিয়েছিল, ওই জন্য আরও এক কিলোমিটার আমাদের এই রাস্তা ধরে নাথুলা গেট পর্যন্ত যেতে হয়েছিল। কি মাসি, কেমন লাগছে? একটু শরীরটা একটু কষ্ট হচ্ছে না? ব্রিদিং প্রবলেম হচ্ছে। দেড় কিলোমিটার চড়াইতে ওঠার পর মাসিমা দুজনেরই কিন্তু সমস্যা হচ্ছিল, এত চড়াইতে ওঠা কি মুখের কথা। এই দেখা যাচ্ছে নাথুলার মিলিটারি ক্যাম্প, এটাই হলো ইন্ডিয়া চায়না বর্ডার। এই যে ওপরে যে রাস্তাটা উঠে যাচ্ছে, ওপরে রাস্তাটা, ওই পুরো রাস্তাটা ধরে ওপরে যদি উঠি আমরা, ওই হালকা ওই যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওইগুলোই হলো ইন্ডিয়া চায়না বর্ডার। পাহাড়ের গা দিয়ে যে এই রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, আমাদের প্রায় 2 কিলোমিটার ওপরে উঠতে হয়েছিল, কখনো পাহাড়ের গা দিয়ে এঁকে বেঁকে, কখনো খাড়া। দেখুন গেটের সামনে দিয়ে কত সুন্দর করে সিঁড়িগুলো করা, কিন্তু রাস্তাটা দেখতে যতটা সুন্দর, ওপরে ওঠার এক্সপিরিয়েন্সটা ততটা সুন্দর ছিল না। অর্ধেকের বেশি যাত্রীরাই হাঁপিয়ে যাচ্ছিল একটুখানি উঠেই, আবার অনেকের শরীর খারাপও হচ্ছিল। তো গাইজ, আমাদের পুরো টিমটাকে নিয়ে, আমার ফ্যামিলিকে নিয়ে আমি অলরেডি তোমার ইন্ডিয়া চায়না বর্ডার দিয়ে ঘুরে এসেছি। তো কেমন লাগছে? তো কি মনে হচ্ছে, ওপরে যাওয়াটা ওয়ার্থ ইট? হ্যাঁ একদম, আমার তো মনে হয়। তো ব্যাপারটা হচ্ছে, ওপরে যাওয়াটা মানে ওয়ার্থ ইট তো অবশ্যই, অলরেডি আমি একবার ঘুরে এসেছি ওপর দিয়ে, তো এটা সেকেন্ড টাইম আমার ওপরে যাওয়া হচ্ছে, মানে আমি যাবো আবার ওপরে। হয়তো প্রাকৃতিক সৌন্দর্যটা এই এরিয়া লেভেলে নেই, বাট গেটের পর থেকে যেটা দেখতে পাবো, স্মৃতিসৌধগুলো এবং ওপরে উঠে কীভাবে আর্মিরা ম্যানেজ করছে পুরো ব্যাপারটাকে, মানে যাদের জন্য আমরা রোজ শান্তিতে ঘুমোতে পারি, ওইটার জন্য আমাদের মনে হয় আমাদের একবার কষ্ট করে হেঁটে ওঠা উচিত। আমাদের তো উঠতে উঠতে অবস্থা খারাপ হয়ে গেছিলো, তো বাবা মায়ের সবার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছিলো। ভাগ্য ভালো আমার আর বৌদির হয়নি, তো আমি ভেবেছিলাম আমার হতে পারে, বাট আমরা তবুও উঠেছি, কারণ ওই যে বললাম যে ওপরে গিয়ে কিছু স্পেশাল জিনিস দেখার আছে। এরপর এই যে রাস্তাটা হেঁটে চলেছি, এটা নাথুলা পাস ছাড়িয়ে চলে গেছে আরও উচ্চতায়, আর প্রায় 4,500 মিটার উচ্চতায় দাঁড়িয়ে রিয়েল মাদ্রিদের লোগো ফ্লন্ট করবো না, এটাও কি সম্ভব? আর এই জন্যই স্পেশালি এই স্কার্ফটা আমার সাথে ক্যারি করেছিলাম এই ট্রিপে। জিনিসটা সবসময় আমার সাথে থাকে, এটা রুল করে রুল করবে, দ্যাটস দ্য রিয়ালিটি। আমি অ্যাজ ইউজুয়াল কথা বলতে বলতে ব্লগ করতে করতে এগোচ্ছিলাম, ক্যামেরার দিকে তাকিয়ে যেরকম করি আর কি, আর হঠাৎই দেখা হলো এক বন্ধুর সাথে যার ইউটিউব নিয়ে ইন্টারেস্টটা বেশ আমার লেভেলেরই। সো গাইজ, আপনার নাম?
এরপর আর কি কিছু সুদর্শন পাহাড়ি ফুল দেখে তাদের দিকে এগিয়ে চললাম মৌমাছির মতো। স্লো মোশনে চলতে চলতে হঠাৎই হোঁচট খেয়ে গেলাম, যাই হোক নিজেকে সামলে নিয়ে এগিয়ে গেলাম। দূর দিয়ে ফুলগুলোকে দেখে মোহরটানে তো এগোচ্ছিলামই, কিন্তু কাছ থেকে ফুলগুলো আরো অনেক বেশি সুন্দর। ফুলগুলো অসাধারণ, প্রেমিকা থাকলে ফুলগুলো তুলে দিয়ে দিতাম। এখন ফুলগুলো তুলে আমি দাদার হাতে দেবো, দাদা তার প্রেমিকাকে দেবে, মানে যে ক্যামেরার ওই পাশে আমার বৌদি। সুন্দর দেখতে সাহেবী কায়দার একটা বাড়ি হয়তো আগেই দেখেছেন আমার ব্যাকগ্রাউন্ডে। বাড়িটা দেখলে মনে হয় ইউরোপের কান্ট্রি সাইড থেকে একটা বাড়ি তুলে এখানে কেউ এনে বসিয়ে দিয়েছে, একদম ছবির মতো। জীবনে যদি এমন একটা বাড়ি করতে পারি পাহাড়ে, তবে আর কি চাই। এরকম এই জানলাগুলো খুলে হালকা হালকা করে কফি খাবো, দেখবো সামনে চারিদিকে পাহাড় পর্বত কাছাকাছি, এত ইন্ডিয়া চাইনা বর্ডার, লাইফের স্যাটিসফ্যাকশন বলে এটাকে। এরপর আর কি আরও কিছুক্ষণ এই বাড়ি নিয়ে ছেলে মানুষের মতো ফ্যান্টাসাইজ করতে থাকলাম। ভাবলাম হোয়াট ইফ, মানে বলে না পিকচারিস্ক, মানে পুরো জায়গাটাই পিকচারিস্ক। এবার নাথুলাকে বিদায় জানানোর পালা, তাই নাথুলাকে বিদায় জানিয়ে বেরিয়ে পড়লাম ফেরার রাস্তায়। আসলে যাওয়ার পথে ছাঙ্গুলেক আগে পড়ে, কিন্তু আমরা ঠিক করেছিলাম আগে নাথুলা যাব দেন ছাঙ্গু যাব, কারণ নাথুলা ওয়েদার কন্ডিশনের জন্য অনেক সময় বন্ধ হয়ে যায় কারণ অনেক হাই অল্টিটিউড। এবার সেই মতোই আমরা ফেরার পথে এগিয়ে চলেছিলাম ছাঙ্গুলেকের দিকে। প্রচণ্ড হাই অল্টিটিউডের কারণে মা ও মাসির শরীর খারাপ হয়েছিল, আর ওদের চাঙ্গা করার জন্য আমাদের ড্রাইভার সাহেব একটা গান গেয়েছিল। ফেরার সময় সিট চেঞ্জ করে উইন্ডো সিটের অন্য দিকটা নিয়েছিলাম। সত্যি বলতে এদিকে ল্যান্ডস্কেপটাও একেবারে মাইন্ড ব্লোয়িং, কোনটা ছেড়ে যে কোনটা দেখবো ভেবে পাচ্ছি না। যাই হোক একটা জায়গায় দাঁড়াতে ইচ্ছা হলো একটা সুন্দর নদী দেখে, তো আমরা সবাই ভাবলাম যে একটু দাঁড়িয়ে যাই, আর আমি এদিকে জায়গাটার সৌন্দর্য দেখে নিজেকে ধরে রাখতে না পেরে আরও এগিয়ে চললাম। যদিও আমাকে বড়রা বারণ করছিল, কিন্তু সামনে যখন এত সুন্দর প্রকৃতি আমি তখন নাছোড় বান্দা। এখানে একটা নদী আছে নিচে দেখতে পাচ্ছেন, ওখান দিয়ে জল যাচ্ছে ঝর্ণার মতো, তো এই নিচে যাবো আমি আস্তে আস্তে, যদি দেখি যেতে পারি। এখানে রাস্তাটা কেমন দেখি, আর শুনছি কিছু জায়গা আর্মিরা পারমিশন দেয় না, যদি এখানে এসে কেউ কিছু না বলে মানে ওখানে যাওয়ার পর, তাহলে ওখানে কয়েক মিনিট দাঁড়াবো। এতটা পর্যন্তই নামার পারমিশন আছে, এরপরে নেই। ওই যে দেখতে পাচ্ছেন আমার পেছনে চাবড়ি গাইগুলো ওরা আছে, ওই জন্য লোকাল একটা লোক আমাদের বললো যে এর বেশি নামবেন না, ওরা খেপে গেলে কিন্তু তেড়ে যেতে পারে, তো আর বেশি নামছি না। আর নদীর জলে ওখানে বলছে এই এরিয়াটায় নাকি ভাল্লুক মাঝে মাঝে আসে, তাই বলে নদীর বেশি কাছাকাছি না যেতে, কারণ ওরা জল খেতে আসে। আর যাচ্ছি না, এগিয়ে যাচ্ছি, তো এখানটা এতটাই। এবার ডাইরেক্ট এগিয়ে যাবো ছাঙ্গুলেকের উদ্দেশ্যে। রোড ট্রিপের এই অসাধারণ ভিউগুলো উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছিলাম, হঠাৎই চোখে পড়লো একটা হনুমান আর শিব মন্দির, তাই আমরা নেমে গেলাম ওখানেই। আর মন্দিরটা দেখতে গিয়ে হঠাৎ চোখে পড়লো পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এই ঝর্ণা। এবার এখন আমরা এই ঝর্ণাটায় যাবো, একটু পাঠাবে যাবো, একটু আউট অফ ব্রেথ হয়ে আছি, তো যাই হোক জায়গাটা নির্জন, তাই একটু এগিয়ে যেতে ভয় লাগছে, তাও আমরা একটু গুটি গুটি পায়ে এগিয়ে যাই একটু সাবধানে। এই কি একটা প্লাস্টিকের বোতল ফেলে রেখেছে, যাক ফাইনালি আমার দাদার মধ্যে রোম্যান্টিসিজম জেগে উঠেছে। আর এরকম একটা সুন্দর ঝর্ণা থাকলে রোম্যান্টিসিজম জাগবে না তাও হয়। সুন্দরী এই পাহাড়ি নদী, আর ব্যাকগ্রাউন্ড মিউজিক এই ঝর্ণার আওয়াজ, আর সামনে নায়ক নায়িকা এগিয়ে চলেছে, কি রোম্যান্টিক তাই না? নিজেকে ডিরেক্টর ডিরেক্টর ফিল হচ্ছে।
তো দেখে নিন আমার ক্যামেরা বন্দি করা কিছু রোমান্টিক সিন। তো যে ঝর্ণাটা দেখাবো বলছিলাম এতটাই কাছ থেকে ঝর্ণাটা দেখাতে পারি, তো দেখে নিলাম তারপরে আমি হোপলেস রোম্যান্টিক এসআরকের মতো ফিল নিলাম। যাই হোক, একতরফা প্যার আমারটা যদিও। এরপর টিপিক্যাল একটা বলিউডি ছ্যাপলামো করে নিলাম, মানে বাঙালিরা পাহাড়ি গিয়ে যেসব করে থাকে আর কি। ব্যাস এবার আস্তে আস্তে সাবধানে নামতে থাকলাম। এই রে, এই সময় একটু হোঁচট খাচ্ছিলাম। এখানে বাড়ির লোকেরা যেতে দিচ্ছিল না রিস্কের জন্য, বাট গেছি। আসলে এই ফ্ল্যাটটা জোর থাকলে না সব 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 তো আজকে ট্রিপ মনে হয় এখান পর্যন্তই শেষ। গ্যাংটক গিয়েই মনে হয় আমাদের আবার দেখা হবে। জানি না মাঝখানে ভালো জায়গা পড়লে আবারও হল্ট নিতে পারি। আমরা ড্রাইভার সাহেবকে অনেকটাই জ্বালাবো। এই তো মারাত্মক সুন্দর জায়গা, এটা ফুটব্রিজ। আর এই যে বৌদ্ধদের চ্যান্টিংগুলো লেখা, এটা ধর্মীয় জিনিসপত্র লেখা, মন্ত্র পড়া থাকে যাতে অ্যাক্সিডেন্ট না। সুন্দর সুন্দর পাহাড়ি ফুল এখানে আছে। হাঁপিয়ে গেছি আর কথা বলতে পারছি না, প্রচুর হেক্টিক হয়ে গেছে। তো গ্যাংটকে গিয়েই কথা হচ্ছে। আজ তাহলে এতটাই থাক, পরের ব্লগে দেখা হচ্ছে গিয়ে ছাঙ্গুলেকে। তো পরের ব্লগে আমরা দেখব যে ছাঙ্গুলেকে গিয়ে কী কী অ্যাক্টিভিটি করলাম এবং গ্যাংটকে গিয়ে কী কী সাইট সিন করলাম। আজ তাহলে সকলকে বিদায় জানাই, দেখা হচ্ছে গ্যাংটকের গল্প পর্ব 3-এ। আর সমস্যা নেই, খুব একটা অপেক্ষা করতে হবে না, এই সিরিজের ফাইনাল চ্যাপ্টার নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। টিল দেন টাটা বাই বাই, ভালো থাকবেন এবং অবশ্যই সকলকে ভালো রাখবেন।